তুঙ্গুতে চলে আসলাম পাবনায়। পাবনার বিখ্যাত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে চলে আসছি, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, যেটি উত্তরবঙ্গের অন্যতম একটা সেরা প্রতিষ্ঠানের মধ্যে একটি, এবং এটি ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দ্বিতীয় নাম্বার কলেজ রেজাল্ট বা তার কোয়ালিটির দিক থেকে। এবং সবচেয়ে মজার জিনিস হলো, আমাদের 9-11 ব্যাচের বন্ধু সাদ্দাম, সে এই কলেজের ছাত্রলীগের সহসভাপতি, তৎসঙ্গে সে জেলা ছাত্রলীগেরও সহসভাপতি। সাদ্দাম হোসেন, আমি পাবনাতেই বাসা। মানে সাদ্দাম আছে আমাদের 9-11 ব্যাচের বন্ধু, যদি নাইন ইলেভেনের জন্য সে যথেষ্ট মানে আগায় আছে। এবং তোরা যদি কেউ কোনো দিন পাবনায় এসে কোনো বিপদে পড়িস, সাদ্দামকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নক করিস। আপনার কয়েকটা জায়গা দেখার জন্য বেরোইছি। এটা হলো পাবনা মেডিকেল কলেজ, যেটা আসলে কেউ আসতেই বুঝতে পারবেন। আর আমরা এখন যাচ্ছি মেন্টাল হসপিটালের দিকে। মানসিক হাসপাতাল পাবনা, আমরা প্রবেশ করেছি অলরেডি। বিস্তর একটা মাঠ প্রথমেই। আচ্ছা, যাবো যাবো। একটা মানবিক অবস্থান থেকে বলবো যে এই জায়গাটা আসলে যারা আছে তাদের অনেক কষ্ট আছে, তারা হয়তো বা তাদের মানসিক ভারসাম্যের জায়গা থেকে হয়তো বা দুর্বল, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ তাআলা বান্দা সবাই দোয়া করবেন যারা এখানে থাকে, তার জন্য দ্রুত ভালো হয়ে ফিরে। পাবনায় আবারও ব্যাক করলাম আমরা মানসিক হাসপাতাল থেকে। একটা ছোট্ট ভালো লাগা জিনিস হলো, আমাদের রংপুর মেট্রোপলিটনের পরশুরাম জোনে ছিলেন আমার প্রিয় মানুষ জিনাল মাউন স্যার, উনি বর্তমানে পাবনায় বদলি হয়ে এসছেন। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম আমরা। এই ভাইয়া যে আসছেন, থ্যাংক ইউ ভাইয়াকে। আর পাবনার বন্ধুরা, ভাইয়া ইনশাল্লাহ আছেন, যদি কখনো কোনো হেল্প লাগে ভাইয়া তো অবশ্যই করবে। সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, যেন ভাইয়া আবারও আমার রংপুরে ফিরে যায় আর কি, আমাদের চাওয়া ভাইটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহন ভাইকে, সুন্দর একটা বারবিকিউ পার্টি আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সাদ বন্ধু আপন। আমরা আগামীকাল সকালে মুভ করতেছি, তাই সুন্দর একটা আয়োজন ছিল, থ্যাংক ইউ ভাইয়াকে। ফাইনালি আমাদের ঈশ্বরদীপ আপনার ট্যুর মোটামুটি শেষ। আমরা আজকে মুভ করবো বেসিক্যালি বগুড়া। এখান থেকে বগুড়া যাচ্ছি মমুইনে। এখান থেকে কিছু বড় ভাইরা আমাদের সাথে জয়েন করতেছে, তারা সুন্দর করে টাইম স্পেন্ড করবে আশা করি আমাদের সাথে। আমরা সবাই মিলে একটা ট্যুর দিব এখন। আমরা গাড়ি নিয়েছি একটা, এবং আমাদের বাইকেও তো যাবে। আমরা একসঙ্গে মুভ করব এখন মমুইনের দিকে। হোপ ফর দ্য বেস্ট। ফাইনালি একটা তুখোর বাইক রাইডিংয়ের পর, মানে বলবো যে সিংড়া থেকে বগুড়া রাস্তা এত বাজে, মানে এটা বলার মতো না, একটু তুখোর এই জন্য বলতেছি। রাস্তার পর আমরা ফাইনালি, তুই বন্ধু, আমরা এখন মমুইনে। সো বন্ধু, কেমন ফিল হচ্ছে তোমার? জীবনেও আর বাইক রাইডিং করবো না, এত লং ট্যুর, আগে রাস্তা দেখবো তারপরে বাইক তুলবো। আর সিংড়া সারা বগুড়া টু সিংড়া কোনদিন আর জীবনে না, ফোর লেনের রাস্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত কখনো। দিস ইজ দ্য হোল প্রপার্টি। তো আমরা সুইমিংয়ে যাবো, সবাই আসতেছে, ওরা গাড়িতে আসতেছে, আমরা বাইকে আসছি। দেখি